ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পিঙ্কি পিচ্চি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলেই চলে এসেছি। তো আজকে হচ্ছে সকাল থেকে উঠে দেখেছি সূর্যের কোনো দেখা নেই। সকাল তো হয়েছে নিশ্চয়ই, কিন্তু মানে পুরো মেঘলা, একদম কুয়াশা, মানে আজ মনে হচ্ছে যে ফার্স্ট টাইম যে শীতকালটা চলে এসছে। সত্যি সত্যি শীতকাল তো অনেকদিন আগেই এসছে, তবু আজ মনে হচ্ছে যে শীতকাল এসছে। কিন্তু আজকে সবাই বলছে আজকে সূর্যগ্রহণও আছে, হয়তো এর জন্য সূর্যর আজকে দেখা নেই। কারণ এখন বাজে 1:30, 9টা প্রায় বাজে চলল, সেই টাইমে প্রায় প্রত্যেক দিনই তো রোদের দেখা পাওয়া যায়, আজ একটু রোদের দেখা নেই, কিচ্ছু নেই। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে এখনও ফ্রেশ হইনি, কোনো কাজই এখনও হয়নি, এখন ঠান্ডা ঠান্ডা পড়েছিলো, আজ একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, উঠতে ইচ্ছা করছিলো না, এখনও মনে হচ্ছে শুয়ে থাকিছিল, যদি কাজে বাজে না থাকতো এখনও ঘুমো শুয়ে থাকছি আমি। চলো, এখন অনেক কাজ আছে, আজকে তাড়াতাড়ি করে করে নিই, প্রায় অনেকটাই হলো। আর আজকে বিছানা তুলেছে, তো আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বলছে ওর, খুব মানে একটুতেই ঠান্ডা লাগে। আমি বললাম জানলা খুলো, বলছে না আজকে জানলা খুলবো না, বলছে প্রচণ্ড ঠান্ডা হয়ে যাবে, সব বালিশ টালিশ সব ঠান্ডা হয়ে যাবে জানলা খুললে, মানে আজকে একটু রোদের দেখা নেই না। ঘরের সকালের মোটমাট কাজ আমার কমপ্লিট। তো এবার আমি রান্নার দিকে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে, আর এক সাইডে এই ডালটাকে একটু ভেজে নিচ্ছি, তারপর প্রেশারে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 59 মিনিট লাগবে, তো তাড়াতাড়ি সবাই বলছে যে তাড়াতাড়ি খেয়ে নিতে, বা রান্না যদি হয়ে যায় তুলসী পাতা দিয়ে রাখতে। তো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে নিয়েছি, আপাতত তো সকালের তো খাবারটা খেয়ে নেব, খেয়ে তারপর তুলসী পাতা দিয়ে রাখবো, যখন ছাড়বে তখন আবার খাওয়া যাবে। তো বারবার পরে ওরকমভাবে রান্না করা আমার পক্ষে অসম্ভব, তাই করে এখন তুলসী পাতাটা দিয়ে রাখবো। তাই এক সাইডে প্রেশারে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এক সাইডে ভাত বসিয়ে। চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। এখনো ভাবছি কি রান্না করা যায় কালকে, এমনি রাত্রেবেলা তাহলে মানে একটা ঘ্যাট করব বলে সব রকম সবজি কেটে রাখা আছে, তো ওটা তো করছি, ঘ্যাট করব, ওটা আমি করবো না আমার বর করবে। আর রয়েছে হচ্ছে আর মনে হয় কি শাক বলে, ওটা তো বেপির শাক না, মানে এরকম কিছু একটা শাক আছে, ওই শাকটাও কেটে রাখা আছে। আপাতত দুটো জিনিস করছি, কাটা আছে বলে চিন্তা নেই, এসব আজকে কোনো কাটাকাটি ব্যাপার নেই। তো আর ভাবছি ডাল যখন হচ্ছে একটু বেগুন ভাজা করব, তো বেগুন ভাজাটা হয়তো করতে পারি, এখন ওটা শিওর না। তো ডাল বলতে মুগ ডাল, ভেজ ডাল করব, সব গাজর টাজর দিয়ে, গাজর বরবটি এসব দিয়ে ভেজ ডাল করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
এখানে দেখো ঘ্যাটের জন্য সবকিছু ভেন্ডি তোমার মূলো বেগুন তারপর হচ্ছে আলু আর পটল এসব সবকিছুই কেটে রাখা আছে এগুলো কালকে কেটে রেখে দিয়েছিলাম বটবটি এগুলো সব কেটে রেখেছি তো এখন রান্নাটা করব আর তোমার বেগুন ভাজবো বলেছিলাম তো বেগুনগুলোকে মাখিয়ে রেখেছি আর এদিকে ভেজিটাল করব তো আগে হচ্ছে বটবটি আর হচ্ছে গাজরটাকে কেটে রেখে দিয়েছি আর দেখো এই মূলোর যে শাক হয় মূলোর শাকটা সেই মূলোর শাকও কাটা আছে ওটা ঘ্যাটের মধ্যেই দিয়ে দেবো ব্যাস এবার রান্নাটা শুরু হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো ঘরের খাবার বেড়েই একেবারে রেডি করে তুলসী পাতা দিয়ে একেবারে রেডি করে দিয়েছি যাতে এক তুলসী পাতা দেওয়ার কারণটা একটাই যে সূর্যকোণের মধ্যে খেলে ওই যে পেট খারাপ হয় না কি হয় ওটা যেন না হয় এর জন্যই দিয়া এখন সব কমপ্লিট দেখো গ্যাসটা সে কি অবস্থা আমি এখন গ্যাস এসে সব পরিষ্কার করবো এই যে বাসন বাসন টাসন মেজে ফেলবো তাড়াতাড়ি করে তো তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসছি দেখো আমি আজকে সব কাজগুলো করছি কাজগুলো করে ফেলি আবার আবার আসছি গল্প করতে দেখো সব পরিষ্কার করে দেখো বাসন টাসন মাজা সব কমপ্লিট তো এখন হচ্ছে আমার স্নান টান করে কমপ্লিট এখন আমি পুরোপুরি ফ্রি এখন আজকে আমার কোনো কাজ নেই কারণ মানে সকাল এখন স্নান করার পর আমার পুজো দেওয়াটা পার ডে থাকে কিন্তু আজ হচ্ছে আমার সকালবেলা আমার বড় স্নান তাড়াতাড়ি হয়ে গেছিলো তাই আমি আজকে বললাম তুমি তাহলে আজকে পুজোটা দিয়ে নাও আজকে আমার তাহলে আর পরে পুজো দিতে হবে না বেলা হয়ে যায় যেহেতু স্নান করতে করতে পুজো দিতেও তাই আজকে সকাল সকালেও পুজোটা দিয়ে নিয়েছিল আর হচ্ছে এখন বাজে কটা বলো তো এখন বাজে 1:15 তো এখন এই বসে রয়েছি তো একটু পরে খেয়ে দিয়ে নেবো তারপর ভাবলাম একটুখানি দেখি আজকে কী করে টাইম কাটানো যায় একটু টিভি চালাবো দেখি টিভিতে কী মুভি দিয়েছে কি না যদি কোনো ভালো মুভি দেয় তো একটু দেখার ইচ্ছা আছে নাহলে একটু ফোন নিয়েই কেটে যাবে তারপর একটু ঘুমিয়ে নেবো আর কি বলো তো এখন তো জিও রিচার্জ বাড়িয়ে দিয়েছে না 239 করে আমি তো 199 মারতাম তারপরও আমার পার ডে 1.5 GB শেষ হয়ে যাওয়ার পরও আমি কি করতাম বলে তো 111-এ মানে 11 টাকার একটা প্যাক ছিল 1 GB দিত সেই প্যাকটা আমি পার ডে মারতাম তো আমার বাবা বলছিল এবার যেন তাহলে বেশি রিচার্জ করতে 3 কত 49 না কত ছিল তো এখন জানি না ওটা কত রিচার্জ হয়েছে তোমরা যদি জেনে থাকো বলে দিও আর ভাবছি এবার ওটাই রিচার্জ করে নেবো কারণ পার ডে আবার এক্সট্রা করে মারতে হয় প্রচুর নেট খাই একটু 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 মানে এক একটা ভিডিও ছাড়তে প্রায় 1 GB বেশি তো চলেই যায় 1.5 GB কাছাকাছি চলে যায় তারপর আর মানে ফোনে কিছু দেখতে পারি না তাই এবার ইচ্ছা আছে একটু বেশি মারবো আর সবার কি স্নান ঠান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের তো কেমন ঠান্ডা লাগছে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে আজকে ওয়েদারটা সত্যি খুব সুন্দর তো এখন 2:00 বেজে গেছে এখন ভাতটা খেয়ে নিচ্ছি তো ভাত খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হবে এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি এই দেখো বেগুন ভাজা অল্প একটু ঘ্যাট নিয়েছি এই যে ডাল নিয়েছি আমার না একটু টিভি দেখতে দেখতে ভাত খাওয়ার অভ্যাস তাই ঘরেই আমি নিয়ে আসলাম এই দেখো প্লেটটার উপর রেখে চেয়ারে বসে আমি খেয়ে নিচ্ছি তো চলো খেয়ে নেওয়া যাক বাইরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা প্রচন্ড পরিমাণে ঠান্ডা মানে ঘর থেকে বেরোনোই মুশকিল হয়ে যাচ্ছে আজকে এত আমি জানি না তোমাদেরও ঠান্ডা লাগছে কি না জানি না কিন্তু আমার প্রচন্ড পরিমাণে আজকে ঠান্ডা লাগছে এই আমি এতক্ষণ শুয়েছিলাম জেনেই ঘুম থেকে উঠলাম খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম তো ঘুমিয়েছিলাম মানে মানে কম্বলের থেকে আমার বেরোতেই ইচ্ছা করছে না এই দেখো এখনো কম্বলের মধ্যে বসে বসে এই ভিডিও করছি আমি কি জানি আমার আজকে এতটাই ঠান্ডা লাগছে তোমাদেরও কি লাগছে এতটা ঠান্ডা নাকি আমারই লাগছে একা কে জানে না আজকে এমনিতেও মনে হচ্ছে ঠান্ডা পড়েছে আজকে তো এখন তো প্রায় বিকেল হয়ে গেছে মানে বিকেল না এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো এবার সন্ধ্যা ঠান্ডা দিয়ে নিই তারপর আজকে একটুখানি গলা মানে একটুখানি ঠান্ডা লেগেছে গলাটা কেমন খুশখুশ খুশখুশ করছে তাই একটুখানি আদা দিয়ে চা খাবো ভাবছি তো
চা করব, চা করে চাটা খাবো, তারপর আর টিভি দেখবো, আর কি করব, এইভাবেই টাইম কাটাতে হবে। আর দেখবা শীতের দিন কা না, শীতকাল না, মানে সকালের দিকটা তো তাড়াতাড়ি টাইম কেটে যায়, কাজ বাজ থাকে, সকালটা কোনো রকম ভাবে তাও কেটে যায়, কিন্তু না এই সন্ধ্যার পর থেকে, সন্ধ্যা বলতে কি মানে বিকেলের পর থেকে রাত হতে চায় না, কতক্ষণে রাত হতে হতে যেন কখন রাত হয়, শুধু ভাবি যেন কখন রাত হবে। মানে যাই হোক, যতই হোক টাইম একটুও কাটতে চায় না শীতকালটায়। তো চলো আমি এখন সন্ধ্যা দিয়ে নিই, সন্ধ্যা দিয়ে ইচ্ছা আছে বললাম তোমাদের, যে একটুখানি কলাটা খুশখুশ করছে, তাই একটুখানি আদা দিয়ে চা খাবো। তো আদা দিয়ে চাটা করব সন্ধ্যা দেওয়ার পর, তারপর দেখি কি টিফিন খাওয়া যায়, তারপরে এই টিভি দেখবো, এই করেই টাইমটা কাটাবো। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজ এই পর্যন্তই, টাটা।